দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রোববার সকালে 40টি মামলায় জামিনের আবেদন করে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর নবী খান সোহেল। গত বছরের শুরুর তিন মাসে বিএনপি জোটের হরতাল অবরোধ চলাকালে পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ সহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় সোহেলের বিরুদ্ধে এই সব মামলা দায়ের করা হয়েছিল। সাত বিচারকের একাধিক আদালত সবগুলো মামলায় সোহেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসামির আইনজীবীরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই বিএনপির এই নেতার জামিন আবেদন নাকচ হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পর বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে, প্রায় 10 লক্ষ আসামি সারা বাংলাদেশে। তারই একটি মামলায় আজকে এই 40টি মামলা আজকে আমরা সার্ভে করেছি। এই সকল মামলায় কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই। হাবিবুর নবী খান সোহেল ঘটনাস্থলে ছিল না, কিছু জানেও না। তবে রাষ্ট্রপক্ষের দাবি, সোহেল আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, আইনের চোখে ধুলো দিয়ে পলাতক ছিলেন তিনি। তাদের বক্তব্য ঠিক না যে এটা রাজনৈতিক মামলা, কারণ এখানে যে তাদের হরতাল অবরোধের নামে যে সমস্ত মানুষ হত্যা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এগুলো দৃশ্যমান, এগুলো সারা জাতি দেখেছে, সবাই দেখেছে। অর্থাৎ এই সমস্ত মামলা সে আসামি, অর্থাৎ এখানে এখন রাজনৈতিক বিবেচনা এখানে করা হয়নি। বিএনপির এই নেতাকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে মিছিল করেন তার অনুসারীরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।